মিরাজের ঘটনায় আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখ ও বেহেশতের কিছু সংখ্যক মানুষকে দেখতে পান যারা শাস্তীয় নিয়ামত ভোগ করতেছিল। আমার প্রশ্ন হলো, হাদিসে উল্লেখ আছে যে আমাদের নবীর উম্মত ছাড়া তো কেউ আগে জান্নাত ও দোজখে প্রবেশ করবে না, হাশরের মাঠে হিসাবের পরে আমার নবীর উম্মতই আগে বেহেশতে যাওয়ার অনুমতি পাবেন। তাহলে মিরাজের ঘটনায় যেটা বর্ণনা করা হয়েছে তারা কারা, উক্ত বিষয়ে আলোচনা করবেন? মাশাআল্লাহ, সুন্দর একটা প্রশ্ন। আপনারা জানেন মিরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন লোকের জান্নাতে চাকা এবং জাহান্নামে যাওয়ার দৃশ্য দেখানো হয়েছে। প্রশ্নকর্তা ভাইয়ের প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে জান্নাতে জাহান্নামে থাকা লোক দেখানো হলো? প্রথম কথা হলো, হাশরে বিচার হবে, তারপর তো মানুষ জান্নাতে জাহান্নামে যাবে। এরপরে কথা হলো, জান্নাত উদ্বোধন হবে না এই নবীর উম্মত দিয়া, তাহলে আগে থেকে কীভাবে অন্যরা গেল? এই প্রশ্নের উত্তর হলো, ভাই, প্রথমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে যে আল্লাহ তাআলা জান্নাত দেখিয়েছেন, জাহান্নামের কিছু দৃশ্য, কিছু অপরাধের শাস্তি কেমন হচ্ছে, শাস্তি কিছু মানুষ পাচ্ছে, সেই দৃশ্যগুলো যে দেখানো হয়েছে, এটা সম্পূর্ণ গায়েবের বিষয়। গায়েব মানে অদৃশ্যের জগতের বিষয়, আলমুল গায়েব যেটাকে বলা হয়। আমরা কোরআন কারিমের সূরা বাকারার একবারে শুরুর দিকে পড়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের যেসব বিষয়গুলোতে কোরআনে বর্ণনা আছে, বিশুদ্ধ হাদিসে বর্ণনা আছে, সেগুলোকে যারা বিশ্বাস করে এরা কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। অতএব অদৃশ্যের জগতের সব কিছুকে আমি আমার বিবেক দিয়ে দৃশ্যমান জগতের সাথে হুবহু ম্যাচ করে মিলিয়ে বোঝাটা, এটা বোকা, বোঝার চেষ্টা করাটা বোকামি ছাড়ার কিছুই নয়। সেখানে আল্লাহ তাআলা তাকে কিভাবে কি দেখিয়েছেন, তার রূপ আসলে কি, বিস্তারিত ব্যাখ্যা হাদিসে যেহেতু নাই, তিনি দেখেছেন আমরা এটুকু জানি। অতএব আমরা তার এই দেখাটাকে এইভাবে ব্যাখ্যা করতে যাব না যে হ্যাঁ আপনার আগে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তালা কিছু মানুষকে জাহান্নামে ফেলে তাকে দেখাইছেন হান্তান ইত্যাদি ইত্যাদি। বরং প্রথম কথা হলো, আল্লাহ তালাই ভালো জানান যে এটার মূল বিষয়টা কি। তবে অনেক ইমামগণ, অনেক বিশ্লেষক, ওলামা ইকরাম বলেছেন যে এখানে তাকে ডামি দেখানো হয়েছে। ডামি বুঝেন, ডামি মানে হলো যে জাহান্নামের শাস্তিটা এই টাইপের হবে, জাস্ট ওইটা বোঝার জন্য একটা দৃশ্য তাকে দেখানো হয়েছে, জান্নাতের দৃশ্য এরকম দেখানো হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যথাসম্ভব ওনার ব্যাপারে আমি যদি ভুল না বলে থাকি, ওনার জুতার আওয়াজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছেন। এটা ওনার উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে এটা ঠিক যে জান্নাত জাহান্নামে মানুষ প্রবেশ করবে কেয়ামতের বিচারের পর। এখন কেউ প্রবেশ করেছে এমনটি কোনো বর্ণনা থেকে জানা যায় না। কবরের আজাব সত্য, মহাসত্য, কবরের শান্তি এবং নিয়ামত মহাসত্য, আহলুস সুন্নাহ জামাতের আকীদা, কোরআনে বহু আয়াত এবং বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, সেটি ভিন্ন বিষয়। কিন্তু জান্নাত জাহান্নামে আসলে আদতে কেউ প্রবেশ করেছেন বলে কোনো আয়াত হাদিসে নাই। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে অদৃশ্যের জগতে সেই দেখাটার ধরন কি ছিল, ওইটা কি ডামি না ভিন্ন কিছু, সেটার এলেম একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তবে প্রবেশ করবে জান্নাতে কিংবা জাহান্নামে কেয়ামতে বিচারের পরে। এখন যেটা দেখেছেন তিনি আল্লাহ তাকে দেখিয়েছেন, এটা ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা চাইলে সেটা আগে দেখাতে পারেন কি পারেন না, আল্লাহর জন্য তো অসম্ভব কিছুই না।